নিজেকে জীবিত প্রমাণ করতে হন্য হয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্ল নগর এলাকায়। অভিযোগ, এই এলাকার বাসিন্দা কৌশিক সরকার এবং তার মা রঞ্জিতা সরকার এক মাস আগে রেশনের দোকানে রেশন সামগ্রী আনতে যান। রেশন ডিলার তাদের জানান তারা দুজনেই মৃত। জীবিত থাকা অবস্থায় কিভাবে তারা মৃত হয়ে গেলেন বুঝে উঠতে পারছেন না। আচ্ছা, আমাদের রেশন কার্ড গত মাস অবধি আমরা রেশন পেয়েছি, আর এই মাসে যখন আমার ছেলে প্রথম রেশন আনতে যায় সেই সময় দেখলো যে আমাদের রেশন পাওয়া যাবে না, রেশন কার্ড ডেট। তারপরে এবার আমার ছেলে জিজ্ঞেস করলো কি কারণে, কারণটা জানতে চাইলো, বললো ফুড সাপ্লাইতে যান। এবার ও যোগাযোগ করতে করতে এখন তারপরে ফুড সাপ্লাই কি বললো বললো, হ্যাঁ রানাঘাটে আবার তদন্ত করলো, রানাঘাট থেকে আবার এখানে পাঠালো, ওরা আবার বললো যে এখন এখন কি চাইছেন আপনি? এখন চাচ্ছি যে রেশন কার্ডটা যেন আমার ঠিকঠাক চালু থাকে আর পূর্ণাঙ্গ তদন্ত করে আপনার নাম যাতে ঠিকঠাক থাকে। নিজেদের জীবিত প্রমাণ করতে ব্লক আধিকারিককে লিখিতভাবে জানান। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও তারা নিজেদের জীবিত প্রমাণ করতে পারেননি, এর ফলে বিভিন্ন কাজে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, আমার রেশন কার্ড, আমার মায়ের রেশন কার্ড আমরা সবাই রেশন পেতাম, গত মাস পর্যন্ত রেশন পেয়েছি। এই মাসে যখন রেশন তুলতে যাই তখন দেখা যাচ্ছে যে আমার আর মায়ের রেশন কার্ড ডেথ হয়ে গেছে। এবার আমরা বর্তমানে দুজনেই জীবিত আছি। আমি যখন ফুড সাপ্লাই জানতে যাই, ফুড সাপ্লাই থেকে বলে যে ডেথ কীভাবে হলো আমরা জানি না, আপনার হয়তো অনলাইনে কমপ্লেন জানি, অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন। আমি বললাম অনলাইনে অ্যাপ্লাই করলে আমাকে রিপোর্ট করুন, রিপোর্ট দেখান যে কোথায় কীভাবে অ্যাপ্লাই কর, ডেথ সার্টিফিকেট ছাড়া তো অ্যাপ্লাই হয় না। এবার তারপর ওরা বলে তুমি যা ইচ্ছা তাই করে ফেলো, আমরা কোনো ব্যাপারে কিছু করতে পারবো না। আপনি কিভাবে জানলেন যে আপনার রেশন কার্ড ডেট হয়ে গিয়েছে? আমি যখন রেশন তুলতে যাই তখন রেশন ডিলার থেকে জানাই যে তুমি ডেট, তোমার রেশন পাবে না। আপনাদের পরিবারে কটা রেশন কার্ড রয়েছে? আমাদের বর্তমানে ওই PHH হচ্ছে তিনটে রেশন কার্ড আর দুটো হচ্ছে RKS-1। কার কার হয়েছে আপনাদের ডেট সেট? আমার হয়েছে আর মায়ের হয়েছে। মায়ের নাম রঞ্জিতা সরকার, আমার নাম কৌশিক সরকার। কী ক্যাটাগরি রয়েছে ওগুলো? PHH ক্যাটাগরি। লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওতে লিখিত অভিযোগ জানিয়েছি, গত 7 তারিখে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও কোনো রেসপন্স পাওয়া যায়নি। এখন কী চাইছেন? এখন আমি পূর্ণ তদন্ত চাইছি এবং রেশন কার্ডগুলো যাতে আমি ফিরে পাই তার ব্যবস্থা করতে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।